ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है। সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ির মেঝে খুঁড়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারের পরও মমতা আছেন মমতাতে। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন শাহজাহানদের পাশে। আদালতের থাপ্পড় খেয়ে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে বাধ্য হয়েছে মমতার পুলিশ। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে মমতা সরকার। শাহজাহানদের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের সামাজিক গণ আন্দোলনকেও সাজানো বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বলার চেষ্টা করলেন শুক্রবারের অস্ত্র উদ্ধারও সাজানো। প্রশ্নের মুখে থেকেই যাচ্ছে মুখ্যমন্ত্রীর ভূমিকা। এ ভি হো সকতা হ্যায় খুদ উনহোনে গাড়ি সে লে আয়া, লেকে শো কিয়া হ্যায়, কোই এভিডেন্স নেই হয় কি ও ও উদ্ধার মে থে। আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআইকে আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন, আপনারা জানেন কাকে আড়াল করার জন্য যাচ্ছেন। সন্দেশখালীতে উদ্ধার হয়েছে বিস্ফোরক। রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় এত লোকের মৃত্যুর পরও যেন কোনো হেলদোল নেই মুখ্যমন্ত্রী। ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মারা যান তৃণমূলেরই তিন স্থানীয় নেতা। এনআইএ তদন্তে নামতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন চকলেট বোমা ফাটলেও এনআইএ সীমান্ত পারের গ্রামে বিস্ফোরক উদ্ধারের পরেও একই কথা মুখ্যমন্ত্রীর। কিউ আপ ইধার মে চকলেট বোমা ফাটনে সে ভি আপকো সিআইএ সিবিআই আপকো এনআইএ আপকো এনএসজি জেসে কোই যুদ্ধ হো রাহা হ্যায়। মঙ্গলাই পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ, আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেটা কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে আর্মি নামাতে হবে এরকম অস্ত্র। সীমান্ত পারের সন্দেশখালীতে বিদেশি অস্ত্র উদ্ধারে মাথা হেঁট হওয়ার কথা যান, সেই পুলিশ মন্ত্রী দায় না নিয়ে অস্ত্র উদ্ধারকে সাজানো বলে দাবি করছেন। এক দশক ধরে শাহজাহানরা জমি লুট, ভেরি লুট, মহিলাদের সম্ভ্রম লুট করলেও দেখেও দেখেনি মমতার পুলিশ। খুনের অভিযোগ সত্ত্বেও গ্রেফতারও করেনি শাহজাহানকে। মমতার সেই পুলিশ এতদিন খোঁজ পায়নি লুকোনো দেশি বিদেশি অস্ত্রেরও। এত ব্যর্থতার পরেও নির্লজ্জরাই থাকতে পারে পদ আঁকড়ে রাখার লড়াইয়ে, বলছেন বিরোধীরা। এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়, এখানে নেতাদের পাহারার জন্য সিআইএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে, কোথায় পৌঁছেছি আমরা? যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন, সারা দেশে সন্ত্রাসবাদীদের শেল্টার বানিয়েছেন, আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা। সন্দেশখালীতে যেদিন আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকরা সেদিনই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় সন্দেশখালীতে ফের হানার দাবি উঠেছিল। সেদিন হানা হয়নি, ফলে শাহজাহানকে পেলেও লোপাট হয়েছে বেশ কিছু নথি। সীমান্ত লাগোয়া এলাকায় অস্ত্রের ঝঞ্ঝনানি থাকলে নামতেই হয় এনএসজি কমান্ডোদেরও। দেশ ও দেশবাসীর নিরাপত্তার স্বার্থেই জীবনের ঝুঁকি নিতে হয় তাঁদের। সেই এনএসজিতে কেন আপত্তি? সিবিআই ঠেকাতে কেনই বা সুপ্রিম কোর্টে যাওয়া? রাজ্যটাকে বিপদের মধ্যেই রাখতে চান মুখ্যমন্ত্রী, নাকি শাহজাহানদের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? আছে কি তা উন্মোচনের ভয়? ক্যালকাটা নিউজ।